डिजाइन कुल्फी এই কুলফিটা ডিজাইন হবে ভাই এ ভাঙা তো ওটা ডিজাইন সারা দিন খেলো কুলফিটা এরমে থেকে যাবে তাই আজ করে আজ সামনে পেঁপে আছে মানে সকালবেলা সবজি নাড়তে গেলেই তো ভিডিওটা শুরু করতে হয় সবজি নিয়ে যাওয়া থেকেই তো আজ এই যে সবজি নাড়তে যাচ্ছি আজ ভিডিওটা শুরু করলাম এই সবজি নিয়ে যাওয়া থেকে শুরু করে যখন যাচ্ছি ভালুকা বটতলা সবজি আড়ত তো এখনও পাঁচটা বাজেনি মানে ঘুম থেকে ওঠা হয়েছে প্রায় চারটের দিকে তো তারপরে সাইকেলে সমস্ত সবজি সবজিগুলো বাঁধা হলো তারপরে এই যে নিয়ে যাচ্ছি মানে এই সবজিগুলো গতকাল বৈকালের দিকে তুলেছিলাম মানে তখন আর ভিডিও বানিয়েছিলাম না তো আজ এই যে সকালবেলা ভিডিওটা শুরু করলাম তো চলুন ভালুকা বটতলা সবজি আড়তে এখন যাবো তো চলুন দেখতে থাকুন এখন আম লিচু সিজন সেই জন্য দেখুন আড়তে প্রচুর আম লিচু বিক্রি হচ্ছে এই যে আড়ত থেকে সবজি বিক্রি করা হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাবো আর কিছু দেখুন কিছু আম কিনলাম বাড়িতে খাবার জন্য পাকা আম আড়ত থেকে পাকা আম কিনলাম তো চলুন বাড়িতে যেতে তার কথা হচ্ছে ওই যখন শ্যামপুর বাজার আসলাম এই দেখুন শ্যামপুর বাজার তো চলুন এবার কিছু বাজার করবো মুদিখানা দোকান থেকে ওই যখন শ্যামপুর বাজার থেকে কিছু বাজার করলাম তখন ব্যাগের মধ্যে আছে তখন কিছু বাজার হলুদ তারপরে লবণ জিঞ্জে মুড়ি এই সমস্ত জিনিস কেনা হলো তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়ির দিকে আবার কথা হচ্ছে গরম পড়ছে বেশ ভালোই গরমের মধ্যে আমাদের বাড়ির এখানে যখন কুলফি আলা খেয়েছে এখন কুলফি খাবো দাঁড়াও 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 কুলফি দাও এই এইটা দাও দশে সারাদিন খেলো কুলফিটা এরমে থেকে যাবে তাই নতুন কোম্পানি আর এই বাক্সে আছে সুশীল বরফ জল কুলপেলা কি বলছে বলছে কুলফি ভালো না নিজেই বলছে নিজেই বলছে কুলফি ভালো না ভালোই লাগছে খেতে ঠান্ডা কিন্তু ভাঙাটা দিয়েছে আমার আমি ভেঙে চলে যাচ্ছি আমার কুলফি ভালো থাকি করে একটা দুটো বলেছি আমি বললাম যে একটা পাঁচ টাকা দাও বেশ ভালোই লাগছে ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলফি তো আমি কুলফি খেয়ে নিই তারপর কথা হচ্ছে ওই যখন মাঠে আসলাম এই দেখুন কীটনাশক দিতে যাচ্ছি গাঁদা ফুলের জমিতে ঢপ নিয়ে নিয়েছি আর এই যে পেছনে দেখছেন এটা হলো আমাদের ভেন্ডির জমি দেখুন ভেন্ডি ক্ষেত এই যে দেখুন ভেন্ডি ধরে আছে দেখছেন এটা হলো আমাদের ভেন্ডি ক্ষেত তো চলুন গাঁদা ফুলের জমিতে কীটনাশক দেওয়া যাক কয়েকদিন প্রতিদিন বিকালবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল আর গতকাল হয়নি আর আজ যে গরম লাগছে ভীষণ গরম একদম গাটা ঘেমে যাচ্ছে শরীরটা একদম ঘেমে যাচ্ছে দেখুন গাঁদা ফুলের জমিতে চলে আসলাম তো এবার এই যে কীটনাশক এই ঢপের মধ্যে জলে গোলানো হবে তো চলুন দেখতে থাকুন চলে আসলাম এই যে দেখছেন পেছনে পাট ক্ষেত দেখুন পাট পাট গাছ অনেকে পাটের শাকটা খায় তো পাটের শাক বিক্রি হয় তো এই পাটগুলো মেনলি মানে বড় করে তো তারপরে মানে পাট তৈরি করা হবে মানে পাটের কুষ্টা বলে যেটাকে সেটা তৈরি করা হবে আর এরকম কলে চলে আসলাম এই স্যালো মেশিনের কল এই কলটা থেকে সাধারণত জল নিয়ে এই এই মাঠে এই সমস্ত জমিতে আমরা মানে ঝোপের মধ্যে জল বোঝাই করে নিয়ে ওষুধ গুলিয়ে মানে কীটনাশক গুলিয়ে তুলে জমিতে দিই তো চলুন জল বোঝাই করা যাক এই যে ঢাকার মধ্যে জল বোঝাই করা হচ্ছে কলটিপে টিপে তো চলুন ঢাকার মধ্যে আগে জল বোঝাই করা যাক এই যখন এমএলের মধ্যে এই যখন মেপে নেবো তো এই যে আগে তরল একটা কীটনাশক দেখালো এই যে আবার দেওয়া হচ্ছে যে দেখুন গুঁড়ো ওষুধ মানে এটা মেনলি ফুলের দাগের ওষুধ দেওয়া হলো তো চলুন এবার ভালো করে গুলানো যাক এই যে জলের সঙ্গে যে ওষুধ গুলিয়ে নিয়ে আসলাম এই যে এখন গাঁদা ফুলের জমিতে যে দিতে শুরু করলাম তো চলুন গাঁদা ফুলের জমিতে দেওয়া যাক
তো চলো না আগে সম্পূর্ণ গাঁদা ফুলের জমিতে আগে কীটনাশক দেওয়া যাক, তো তারপর আবার কথা হচ্ছে। তো এই যে লাল হলুদ সম্পূর্ণ যে গাঁদা ফুলের জমিতে যে কীটনাশক দেওয়া হয়ে গেলো, দেখুন সম্পূর্ণ জমিতে কীটনাশক দেওয়া হয়ে গেলো। তখন বাড়ির দিকে যাচ্ছে, দেখুন পাট ক্ষেত, এই যে দেখছেন পাট ক্ষেত। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক, আবার একটু পরে কথা হচ্ছে। তো এই যে এখন আসলাম নদীতে স্নান করতে, তো চলুন নদীতে স্নান করা যাক। ওই যে এখন নদী থেকে স্নান করলাম, বিকালবেলা স্নান করতে হেভি মজা লাগে। হ্যাঁ, গরমের মধ্যে হেভি মজা লাগে বিকালবেলা স্নান করতে। বিকালবেলা তো হ্যাঁ সেই মজা না, বাড়িতে স্নান করতে মনে হয় না স্নান করেছি, নদীতে বিকালবেলা স্নান করলে হেভি মজা। নদীর জল ঠান্ডা থাকে, যতই গরম হোক নদীর জল বেশ ঠান্ডা থাকে, বেশ ভালো মজা লাগে। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক, আবার একটু পরেই কথা হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা আবার এই যে রাত্রের দিকে করছি, এখনই রাত্রে খাওয়া দাওয়া করলাম, এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে। এখন প্রচুর ঝড় উঠে গেছে, আম পড়ছে গাছ থেকে, এই যে দেখুন একটা আম পড়ে আছে, ও কাঁচা আম তো পাকেনি এখনো, এ দেখুন আম কুড়ানো হচ্ছে। ঝড় উঠে গেছে রাত করে, গতকাল শুধু ঝড় হয়নি, আজ যে ঝড় হচ্ছে আম কুড়ানো হচ্ছে। তো বন্ধুরা আজ রাত করে ঝড় উঠে গেছে, প্রচুর ঝড় হচ্ছে, কয়েকদিন ধরে বিকালবেলা ঝড় হচ্ছিল, কিন্তু আজ দেখুন দেখছেন কতটা ঝড় উঠে গেছে রাত করে, আজ ঝড় উঠে গেছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা, এখন বেশ ভালো বৃষ্টি পড়া শুরু করে দিল। এখন তাই আর বাইরে ঢোকা যাবে না, প্রচুর ঝড় হচ্ছে। এখন বাজে রাত প্রায় 11টার মতো, 11টার দিকে প্রচুর ঝড় উঠে গেছে, এখন বাইরে থাকা যাবে না। তাই ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।